আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে লইল আমার একটা রেসিপি, আশা করি আপনার আর ভালো লাগবো। দেয়ার দেহকা আজকে ঘুম থেকে উঠার পরে দেখি সোনো পড়িয়া সপ্তাহ পড়ি গেছে, চারিদিকে সাদা আর সাদা, অনেক ঠান্ডা পড়ছে। পয়লা যে সময় পরে শোনো দেখতে খুব সুন্দর লাগে, ভাল্লা লাগে, হেসে ইটা পুড়িয়া পিছলে উছলে যায় কি। এখন সকালি টাইম, আস্তে আস্তে নিচে যাই দিই কিতা রান্না বড়া করি। এক প্রথমে আমি এখানে একটু তেল আমি দিলাইছি, দিয়ে আমি এক চামচ লাগানো ব্লেন্ডার খোরা পিঁয়াজ আমি দিলাম। দিয়ে আকৌ 2-3 মিনিটের লাগান আমি লাড়াচাড়া করিয়া রাখি দিম। লবণও আমি দিলাইছি, এখানেও আমি একটু গরম মশলা দিছি, লবণ দিছি 1 চামচ, মরচুর পাউডার দিছি আমি 1 চামচ, আর ধনিয়ার পাউডার দিছি 1 চামচ, মিক্স পাউডার দিছি 1 চামচ। দিয়া এখন আমি লাইরা সাইরে আমি নিমগি নিয়ে আকৌ 2 মিনিটের লাগান আমি ডেকে রাখি লিম। ওদেরকে খুব সুন্দর মশলা বনাইছে যে মজার গ্রানও বাড়াইছে। আর এইদিকে আমি বিরিয়ানি আমি বানাইছি, চিকেন আর বুকের মাংস দিয়ে খুব মজা হয়েছে। আসি আর করছি না, অলরেডি আমার চ্যানেলের মাঝে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এনার মাঝে আমি আলুরে আজকে আমি বুনবো, এরপরে আমরা এটা একদিন আগের ভিডিও আমরা বাড়া যায়রাম, একটু কাম আছে এর আগের দিন, খুব সুন্দরও আসলো তবে খুব ঠান্ডাও আসলো। এনার মাঝে আমার 2 দিনের ভিডিও, আকাশটা খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগে। কিছু কাজ আছে আর কিছু শপিংও আছে, কইলে আই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিবা, কষ্ট করি আমার ভাই বই নকরে ভিডিওটা দেখুন, মনে হয় মনে তা লাইক দিন না, তো মনে করি একটা লাইকও দিবা যদি ভালো লাগে। আর আমি 2টা কিতা লইছি, একটা কেতল আর টুস্টার একটা আমি লইছি। আগে আসলো আমার অন্য কালার, এখন আমি একটু বদলাইতাম, চাইরাম সাদা লইতাম, চাইরাম লইছি 2টা, একার দিন ভরতে পারাম না, চাকরি আনলাম দেখাইরাম। আগে সাদা আসলো না, অন্য কালার আসলো।